দুর্নীতির মামলা আছে, তো আমার ধারণা সেগুলো আমার হাত থেকে সরে যাবে। স্যার ভবিষ্যৎ আমি তো নিজে শোনাচ্ছি না, এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। একটা ডিসিপ্লিন তো আছে, একটা ডিসিপ্লিন তো আছে, সুতরাং সেই ডিসিপ্লিন অনুযায়ী সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশের সর্বোচ্চ আদালত। তো আমরা হাইকোর্ট হিসেবে সেই সুপ্রিম কোর্টকে মেনে চলি, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেটাকে মেনে চলতে হবে। এতে যার যত মন খারাপই হোক, মানে ব্যক্তিগত ভাবে যদি কারো হয়ে থাকে, তাহলে সেখানে বিশেষ কিছু করার নেই, সুপ্রিম কোর্টকে মেনে চলতে হবে। নিশ্চয়ই যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না, তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব। স্যার 2021 থেকে 23 পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনি কাজ করেছেন একই রকম ভাবে, আজকে আপনি মন খারাপ? অন্য স্যার আপনাকে কিছু না হলো মন খারাপ? না না না, আমার মন খারাপ না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অপেক্ষা করুন, মামলা তো শেষ হয়ে যায়নি, মামলা তো অন্য কোন জজের কাছে গেছে, তিনিও তো একজন হাইকোর্টের জজ, তিনি দেখবেন। সেটা আমি অর্ডারটা দেখে এখনো খুব ভালো করে বুঝিনি, আইনজীবীরা আসবেন, তারা সাবমিশন করবেন, সেই অনুযায়ী আমি ব্যাপারটা বুঝে নেবো। আরো দুর্নীতির মামলা আছে, তো আমার ধারণা সেগুলো আমার হাত থেকে সরে যাবে। একই রাউন্ডে, আজকে যে রাউন্ডে সরে গেছে সেই একই রাউন্ডে সরে যাবে আমার ধারণা। স্যার ভবিষ্যৎবাণী কোথাও ফলে গেল কি? কি ভবিষ্যৎবাণী? যে ভবিষ্যৎবাণীর কথা বলছেন, যে একজন ব্যক্তি ভবিষ্যৎবাণী করেছিল, সেই ভবিষ্যৎবাণী ফলে? হ্যাঁ অবশ্যই ফলে গেল, অবশ্যই। আমি খুব আশ্চর্য, বা হয়তো আমি একদমই আশ্চর্য নই। স্যার আগামী সোমবার থেকে কি আপনি একই রকম ভাবে দাঁড়াবেন? একদম একদম একরকম, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা পেয়েছি সেই অভিজিৎ? একদম 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 একদম। আবার একটা জল্পনা স্যার উসকে দেওয়া হচ্ছে, আপনি নাকি আবার পদত্যাগ করছেন এই জন্য? না 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 না, একেবারেই পদত্যাগ করছি না, আমি পালিয়ে যাওয়ার লোক। দেখুন, এক একজনের স্টাইল অফ ফাংশনিং এক এক রকম। আমার স্টাইল অফ ফাংশনিং এ আমি কাজ করেছি, এরপরে যিনি বিচারক আসবেন, বিচারপতি যিনি আসবেন, তিনি তার নিজস্ব স্টাইল অফ ফাংশনিং কাজ করবেন। তবে সে কাজ করতে গিয়ে আমি যে কাজটা 6 মাসে করছিলাম, সে কাজটা করতে গিয়ে যদি 60 বছরও লেগে যায়, তাহলেও আমার কিছু বলার নেই, সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও।